Hello friends, Assalamualaikum. Guys, আজকের ব্লগটি খুবই স্পেশাল কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোথা থেকে আপনারা ভালো ফ্রেশ কন্ডিশনের বিজনেস সিরিজের ল্যাপটপগুলো কিনতে পারবেন। আমি এই মুহূর্তে যে শপে আছি, শপের নাম হচ্ছে ল্যাপটপ টু গো। আর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন সব ধরনের বিজনেস সিরিজের ল্যাপটপগুলো। এখানে আসলে ল্যাপটপের প্রচুর কালেকশন। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কিছু ল্যাপটপ আমি নিচে রাখছি। অ্যাপল এর আইম্যাক থেকে শুরু করে ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ার আর অন্যান্য যে গেমিং ল্যাপটপগুলো আছে, সব ধরনের ল্যাপটপগুলো কিন্তু তাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি দোকানের অনার ওয়ালি ভাই সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। যখনই এই শপে আসবেন সবসময় কিন্তু ওয়ালি ভাইকে পেয়ে যাবেন। ভাই আজকে আমাকে হেল্প করবে সবগুলো ল্যাপটপের প্রাইস কনফিগারেশন সম্পর্কে আমাকে একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে। সো আশা করি আপনার ভিডিওটি ভালো লাগবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। তো গাইস চলুন আমরা কথা না বলে আজকে ব্লগটি শুরু করি। তো গাইস আমার সামনে আসছেন ওয়ালি ভাই। বিজনেস সিরিজের ল্যাপটপের পাশাপাশি এই ধরনের ল্যাপটপগুলো পাওয়া যায়? আমরা একদম মিনিমাম রেঞ্জ, যাদের বেসিক কাজ শুধু ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অথবা আপনার ইন্টারনেট এবং ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো চায়, তাদের জন্য মাইক্রোসফটের সার্ফেস আরটি, এটাও ডিটাচেবল ট্যাব হিসেবে ইউজ করা যাবে, এক্সট্রা কিবোর্ড হিসেবে ইউজ করা যায়। অনলি 13,500 টাকা, শুধুমাত্র 13,500 টাকা। এটা মাইক্রোসফটের সার্ফেস বুক আরটি। অন্যান্য এডিশনগুলো আমাদের কাছে আছে, সার্ফেস প্রো সিরিজ, সার্ফেস বুক সিরিজ, সার্ফেস প্রো 3 আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। এটা হলো কোর i5 এর 128 স্টোরেজ এবং 4GB র্যাম। এটার প্রাইস আমরা রাখছি অনলি 37,500 টাকা। ওকে ঠিক আছে, মানে যাদের বাজেট একটু হাই, বাজেট ফ্রেন্ডলি Lenovo ThinkPad এর কোর i5 থার্ড জেনারেশন, 500GB হার্ড ডিস্ক, 4GB র্যাম। এর কন্ডিশন খুবই ফ্রেশ, আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং আমাদের ল্যাপটপগুলো সম্পূর্ণ বিদেশি ইউজ, আমরা লোকাল কোনো প্রোডাক্ট সেল করি না, সম্পূর্ণ বাইরে ইউজ করা প্রোডাক্টগুলো, যে কারণে কন্ডিশন খুবই ফ্রেশ হয়। 180° রোটেশন এটা, মানে এটা একদম চাইলে 180° পর্যন্ত রোটেট করতে পারবে। এটার মডেল হচ্ছে আপনার T430, HP EliteBook 840 সিরিজের ল্যাপটপটি। এটা কোর i5 5th জেনারেশন দিয়ে আছে, এটা হলো G2। এটার মধ্যে আমাদের বিভিন্ন ভেরিয়েন্ট আছে, HD+ ডিসপ্লে আছে, ফুল HD আছে, SSD দিয়ে আছে, SSD ছাড়া আছে, এবং SSD হার্ড ডিস্ক দুইটা কম্বাইনলি আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, ব্যাকলিট আছে, মানে বিভিন্ন ভেরিয়েন্টে এই ল্যাপটপগুলো আমাদের কালেকশনে রয়েছে। এটা কোর i5, কোর i7, কোর i5 টাচ স্ক্রিন, কোর i7 টাচ স্ক্রিন, সবগুলো কালেকশন আমাদের কাছে অনেক ভেরিয়েন্টের হয়। আপনারা চাইলে এগুলো কনফিগার করে নিতে পারবেন, আমাদের কাছে কনফিগার করাও আছে এই ল্যাপটপগুলো। এটার স্টার্টিং লেভেল হলো 23,500 টাকা থেকে। কেউ যদি কনফিগার আরো লো করে নিতে চায়, 500GB 4GB আছে, কারো যদি হার্ড ড্রাইভটা আরো কম লাগে, 320GB হলে চলবে বা 250GB হলেও চলবে, সেক্ষেত্রে প্রাইসটা আরো কিছুটা কমে যাবে। হ্যাঁ, এটা হলো EliteBook সিরিজের 6th জেনারেশন, যারা একটু পাওয়ারফুল হেভি লোডের কাজ করবে তাদের জন্য এই ল্যাপটপ, গ্রাফিক্স এর কাজ, ফটোশপ, ইলাস্ট্রেটর কাজ, এক্সেল এর কাজ, তাদের জন্য এই ল্যাপটপটি। কোর i5 6th জেনারেশন, DDR4 টেকনোলজি র্যাম ইউজ করা হয়েছে, এটাতে 2400 বাসে এবং 256 SSD বাই ডিফল্টে আছে এটাতে। কেউ যদি চায় হার্ড ড্রাইভ ইউজ করতে পারবেন, হার্ড ডিস্ক এবং SSD দুইটা কম্বাইনলি একসাথে ইউজ করা যায়। এটার স্ক্রিন রেজুলেশন ফুল HD দিয়ে আছে এবং IPS স্ক্রিন প্রত্যেকটাতেই। এটার প্রাইস হলো আমাদের কাছে 32,500 টাকা। এরপর আমাদের কাছে আছে ডেলের টাচ স্ক্রিন, 180° রোটেশন, এটাও কোর i5 6th জেনারেশন, ছোটর মধ্যে পাওয়ারফুল যারা চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপে। ডেল অ্যাটিটিউড সিরিজের 256 SSD M.2 এবং 8GB DDR4 এর 2400 বাসের র্যাম ইউজ করা হয়েছে এটাতে। আর একটা মজার বিষয় হলো এটার স্ক্রিনটা খুবই সুন্দর, ফুল IPS স্ক্রিন এই ল্যাপটপটাতে। ব্যাকলাইট হবে, কন্ডিশন খুবই ফ্রেশ ল্যাপটপের। কনফিগারেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। কোর i5 6th জেনারেশন, DDR4 র্যাম এর ব্যবহার করা হয়েছে এটাতে। ব্যাটারি ব্যাকআপও খুব ভালো, 4 ঘন্টা প্লাস এটাতে ব্যাটারি ব্যাকআপ। সাপোর্ট যদি এটা ব্যাটারি ব্যাকআপ কম দেয় তাহলে আপনারা? আমরা 2 ঘন্টার নিচে হলে আমরা সাপোর্ট করব, নতুন ব্যাটারি দিয়ে দেবো এটাতে। তবে আমাদের যেগুলো ল্যাপটপ আছে সবই তো বাইরে ইউজ করা, বিজনেস ক্লাস সিরিজ, এবং ল্যাপটপের সব পার্টসগুলো অরিজিনাল আছে। সো এটার অরিজিনাল নতুন অবস্থায় যে রকম পারফরমেন্স দেওয়ার কথা সেরকম পারফরমেন্সই দেবে। ওকে ঠিক আছে। অ্যাপলের আইম্যাক 2013 থেকে শুরু করে 13, 15, 17 এবং 19 বেশ কিছু আইম্যাকের কালেকশন আমাদের কাছে রয়েছে। 2013 মডেলের আইম্যাক কোর i5 1 TB হার্ড ডিস্ক, 8GB র্যাম। এই আইম্যাকটার প্রাইস রাখছি আমরা 67,000। জি। আর আইম্যাক এর সেম কনফিগারেশনই, কিন্তু ইয়ারটা হলো 2015, ওটা আমরা রাখছি 72,000 অনলি। 27 ইঞ্চি কিছু কালেকশন রয়েছে আমাদের কাছে। এই 2011 একটা আইম্যাক আছে আমাদের কাছে, এটার কোর i5, কিন্তু এটার মধ্যে আবার ডেডিকেটেড গ্রাফিক্সও রয়েছে, এটা রেড অনে 1 TB হার্ড ডিস্ক এবং র্যাম আছে 16GB। প্রাইস রাখছি আমরা 81,000 টাকা। আর গাইস আরেকটা বিষয় হচ্ছে, আমি শুধু জাস্ট এগুলার প্রাইসটা সম্পর্কে আইডিয়া দিচ্ছি, কারণ এর আছে কনফিগারেশন বলতে গেলে অনেক কিছু বলার আছে। জি, আমাদের কাছে আইম্যাক এর বেশ কিছু কালেকশন রয়েছে, যারা 4K চাচ্ছেন তাদেরকেও দেওয়া সম্ভব ইনশাআল্লাহ। আমাদের সাথে
যোগাযোগ করলে আমরা ব্যবস্থা করতে পারবো ওকে আর ভাই এই যে প্রাইসগুলো আপনি বলতাছেন এগুলো কি মূলত ফিক্সড প্রাইস নাকি এখানে কিছু ডিসকাউন্ট করা যাবে এটা আপনার ব্লগ থেকে যারা আসবে তাদের জন্য তো অবশ্যই স্পেশাল গিফট কিছু থাকবে ওটাই হলো ডিসকাউন্ট আচ্ছা ঠিক আছে যারা অফিশিয়ালি প্রজেক্ট ইউজ করার জন্য বিগ কোয়ান্টিটি চাচ্ছেন একই মডেলে অনেক কোয়ান্টিটি চাচ্ছেন আপনারা ইউজ করার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সেম প্রোডাক্টগুলো কোয়ান্টিটিতে দিয়ে থাকি আচ্ছা আমি একটু দেখাচ্ছি গাইস একই মডেলের অনেকগুলো আর কি ল্যাপটপ হ্যাঁ আপনারা যদি একটু ভিতরে খেয়াল করেন এখানে কিন্তু আসলে ল্যাপটপের অনেক কালেকশন আছে আমাদের মোটামুটি কালেকশন আছে আমাদের এছাড়াও আমাদের স্টোর আছে ওখানে অনেক কালেকশন রয়েছে সেম কোয়ান্টিটি আপনারা চাইলে আমরা কোয়ান্টিটি গুলো সার্ভ করতে পারবো ওকে তো ভাই এগুলো কিছু প্রাইস সম্পর্কে আমাকে আইডিয়া দেওয়া যাবে যে কোনটা এগুলো ওই যে কোরাই 5 5th জেনারেশন থেকে শুরু 6th জেনারেশন বর্তমানে চলছে 7th জেনারেশন অন গোইং আসছে বাট এখন পর্যন্ত আমাদের কাছে 5th জেন এবং 6th জেন এই দুটোই রানিং মডেল আছে এগুলোর মধ্যে তাদের 5th জেনারেশন এবং 4th জেনারেশনের মধ্যে আর এগুলো ইজিলি কাস্টমাইজেবল যারা চাচ্ছে যে কাস্টমাইজ করে নিবে এসএসডি দিয়ে হার্ড ডিস্ক বোথ কম্বাইন করে র‍্যাম বাড়িয়ে নেওয়া সম্ভব এবং এগুলোর মধ্যে মজার বিষয় হলো আমাদের কাছে সবগুলো ভেরিয়েন্ট আমরা রাখতে চেষ্টা করতেছি যেগুলো টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন তারপরে এইচডি ফুল এইচডি ডিসপ্লেটা অনেকে পছন্দ করেন যারা ভিডিও দেখে থাকেন সাধারণত ল্যাপটপে আমাদের কালেকশনে ফুল এইচডি দিয়েও বেশ কিছু কালেকশন আছে আমাদের কাছে ম্যাকবুক প্রো 2016 টাচ বার কোর আই 7 512 এসএসডি এবং 16 জিবি র‍্যাম ব্যাটারি সাইকেল অনলি 100 মাত্র 100 জি এই ল্যাপটপটা আমরা 127 127,000 টাকা হলে আমরা যেটা দিতে পারছি এটা ফুল বক্স আছে ফুল বক্স হয় জি আচ্ছা এটার মার্কেট প্রাইস এখন কত টাকা আছে মার্কেট প্রাইস আছে 230,000 টাকার মতো 230,000 টাকার মতো জি এটা কিন্তু গাইস এখানে টাচ বার শো জি ওকে ঠিক আছে HP এর মধ্যে 15.6 ইঞ্চি যারা চাচ্ছেন এই ল্যাপটপটা আমাদের কাছে কোয়ান্টিটি রয়েছে এটা হলো প্রোবুক সিরিজে প্রোবুক 450 কোর আই 5 4th জেনারেশনের 500 জিবি হার্ড ডিস্ক 4 জিবি র‍্যাম এবং 8 জিবি র‍্যাম দুইটা ভেরিয়েন্টে এই ল্যাপটপটা আছে 4 জিবি র‍্যাম দিয়ে 22,000 এবং 8 জিবি র‍্যাম দিয়ে 24,000 টাকা এটা আমরা দিচ্ছি এবং কন্ডিশন গুলো দেখেন ফুললি ফ্রেশ আমাদের কাছে ল্যাপটপ দেখাইলে শেষ হবে না অনেক ধরনের ল্যাপটপ গুলাই আছে হোলসেল নিতে আছেন তাদের কাছে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আর ওয়ালি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত কষ্ট করে সময় দিয়ে ল্যাপটপের সম্পর্কে বলার জন্য 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এবং 2 বছরের বিক্রয় সেবা আছে সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা মানে 7 দিনের মধ্যে সমস্যা হলে আপনারা চেঞ্জ করে রিপ্লেস করে দিব এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এটা হচ্ছে যে তাদের শপের ভিজিটিং কার্ড তো এখানে তাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে ফোন নাম্বার সহ আপনাদের যদি কোনো ইনফরমেশন দরকার হয় তাদের সাথে কন্টাক্ট করতে পারেন আমি এই মুহূর্তে যে শপে আছি তাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টারের নিচতলায় তাদের শপের নাম হচ্ছে গিয়ে ল্যাপটপ টোগো আপনাদের সুবিধার্থে আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে তাদের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখবো আপনারা চাইলে কিন্তু তাদের ফেসবুক পেজটা ঘুরে আসতে পারেন প্রত্যেকটা ল্যাপটপের প্রাইস হয়তো বা দেওয়া থাকে তাই তো বলছি আপনারা যখন এই শপে আসবেন সবসময় কিন্তু ওয়ালি ভাইকে পেয়ে যাবেন এবং ওয়ালি ভাই আসলে অনেক ফ্রেন্ডলি সবসময় আমাকে হেল্প করে আমি যখন এখানে ভিডিও করতে আসি থ্যাংক ইউ সো এই ছিল আজকে ব্লগ থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আর যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন ওকে তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ